बाबुल सुप्रियो के टीएमसी में जाने के बाद आसनसोल में संगठन का हाल लेने पहुंचे शुभेंदु अधिकारी ने मीडिया से बात करते हुए कहा कि टीएमसी गणतंत्र को नहीं मानती है। बिना पद त्याग करवाए बीजेपी के एमएलए और एमपी को गुपचुप तरीके से पार्टी का सदस्य बनाती है। उन्होंने अम्फान घोटाले को लेकर तृणमूल कांग्रेस पर प्रहार किया। हाईकोर्ट द्वारा कैच को अम्फान मामले के ऑडिट का निर्देश दिए जाने पर उन्होंने असंतुष्टि जताई। तृणमूल कांग्रेस गणतंत्र माने ना, তৃণমূল কংগ্রেস বিজেপির এমএলএ দের এমপি দের জয়েন করাচ্ছে পদত্যাগ না করিয়ে। কিন্তু আমরা ডেমোক্রেসি মানি, রাজ্যসভার ভোট ওপেন ব্যালট, আমরা চোখের সামনে দেখছি 211, আর আমাদের ছেড়ে চলে যাওয়া লোককে বাদ দিল। ওরা অবশ্য ভোট দিতে এলে বিপদে পড়তো, ব্যালটটা দেখাতে হতো। কিন্তু আমরা যদি ধরেই নিই আমাদের 74 জন, তাহলে তো 211 সঙ্গে 74-এর গ্যাপ অনেক। যে ভোটের ফল আপনি জানেন, যে ভোট গোপন ব্যালটে হয় না, সেই ভোটে প্রার্থী দেওয়ার মানেটা কি? মানেটা কি? উত্তরটা পেলেন? বিজেপি সংবিধান মানে, গণতন্ত্র মানে, ডেমোক্রেসি মানে। বিজেপি মানে শাসক থাকলে বিরোধী দল থাকবে। কংগ্রেসের নাম্বার পার্লামেন্টে গতবারে ছিল 44 না 45, এবারে 54 না 55। এই নাম্বারে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া যায় না। মোদিজি গণতন্ত্রে বিরোধী দল থাকুক চান বলে ডেমোক্রেসিতে, তিনি নাম্বার না থাকা সত্ত্বেও কংগ্রেসের পার্লামেন্টের পার্টি লিডারকে, অপোজিশন লিডারের স্বীকৃতি দেননি। কিন্তু লিডার কংগ্রেস লেজিসলেটিভ পার্টি নেতা হিসেবে তাকে অপোজিশন লিডারের স্ট্যাটাস দিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিএমসি লেড ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড এনডিএ লেড সেন্ট্রাল গভর্নমেন্ট। আমফান দুর্নীতি একটা বড় দুর্নীতি। কেন্দ্রীয় সরকারের ত্রাণের টাকা, এসডিআরএফ এবং এনডিআরএফ টাকা, এই টাকা সরাসরি তৃণমূল কংগ্রেসের লোকেরা গায়েব করেছে, লুট করেছে, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়নি। হাইকোর্ট যে মন্তব্য করেছে এটা অত্যন্ত বাস্তবের উপরে দাঁড়িয়ে পড়েছে এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এবং সাথে সাথে আমি এটাও সংযোজন করব, ক্যাগকে দিয়ে যে তদন্ত চলছে আমফান দুর্নীতিকে নিয়ে কোর্টের অর্ডারে, সে ক্যাগেরও উচিত এই তদন্ত সম্পূর্ণ করে রিপোর্ট জমা দেওয়া। বিজেপি সবসময় প্রস্তুত থাকে, যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভা নয়, এটা লোকসভা। লোকসভাতে দল বদল করলে পদত্যাগ করতে হয় এবং পদত্যাগ করলে 6 মাসের মধ্যে ভোট হয়। স্বাভাবিকভাবে আমরা এখানে আমাদের কর্মী সমর্থকদের সজাগ করতে এসেছি, কিন্তু তার আগে কর্পোরেশন নির্বাচন হতে পারে, যেহেতু সবসময় আসা সম্ভব হয় না, সবসময় এত কর্মী সংগঠনের সঙ্গে দেখা হয় না। তাদেরকে তিনটে বিশেষ কাজ বুঝিয়ে দিয়ে গেলাম। একটা হচ্ছে বাবুল সুপ্রিয় এখানকার সাংসদ ছিলেন বিজেপি, তিনি চলে যাওয়াতে দলের কোনো ক্ষতি হয়নি, প্রভাব পড়েনি, এই বার্তা কর্মীদেরকে আমরা দিলাম, কর্মীরাও আমাদের সঙ্গ দিল। দ্বিতীয়, এই কর্পোরেশনে দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে চলছে পার্টির নেতাদের, জনপ্রতিনিধিরা না থাকার জন্য মানুষ পরিষেবা পাচ্ছে না। কর্পোরেশন একটা সাংবিধানিক বডি নগরপালিকা বিলের মধ্য দিয়ে, দ্রুত কর্পোরেশন নির্বাচন আমরা দাবি করছি এবং আমাদের সমস্ত ওয়ার্ড প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট, নগরমণ্ডলকে এই ভোটের প্রস্তুত থাকার জন্য আবেদন করলাম। আর আগামী 6 মাসের মধ্যে নিয়ম অনুযায়ী লোকসভার ভোট হবে, ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ সহ 5টি রাজ্যে ভোট হওয়ার কথা, হয়তো সেই সময় একসঙ্গে হলেও হতে পারে। 30 তারিখে ভবানীপুরের লোকরা দলে দলে বেরিয়ে টেমস নদীর উপর দিয়ে নৌকো নিয়ে গিয়ে বুথ কেন্দ্রে পৌঁছান। বুথ কেন্দ্রে পৌঁছে লন্ডন যিনি বানিয়েছেন, টেমস নদীকে লন্ডন থেকে যিনি প্লেনে করে নিয়ে এসে ভবানীপুরে ছেড়ে দিয়েছেন, তাকে ভোট দিয়ে লন্ডন তৈরির পক্ষে ভোট দিন। প্রত্যেককে অনুরোধ করব একটা করে নৌকো বাড়ির সামনে রাখবেন। उधर जितेंद्र तिवारी ने भी बाबुल सुप्रियो के बीजेपी ज्वाइन करने को लेकर कटाक्ष मारते हुए उनकी तुलना रानू मंडल से कर दी। पॉजिटिव कथा बोलते हैं, बोलिए तो उन्हीं बोले छिलन जामी राजनीति छेड़े दो,
সেটা থেকে রাজনীতিতে ফিরে এসেছেন এটা ভালো খবর। একজন একটা একটা ডাক্তার, সে যদি বলে কেন আমি কোনো এই হসপিটাল ছেড়ে ওই হসপিটালে যাবো, ঠিক আছে যেতে পারো, কিন্তু সে যদি বলে আমি খুব পেশেন্টের চিকিৎসা করবো না, সেটা তো খারাপ খবর। উনি একটা রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি ছেড়ে দেবেন কেন, রাজনীতি করুন, এটার জন্য আমার সাধুবাদ থাকলো। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল গেছেন এটা আমরা কন্ডেম করছি, এটা ভালো চোখে আমরা নিচ্ছি না। চ্যালেঞ্জ তো একশোবার দিচ্ছি, যদি উনি ফিল করেন যে উনি খুব পপুলার, ওনাকে দেখে আসানসোলে মানুষ ভোট দিয়েছিল, তাহলে আরেকবার এখানে ক্যান্ডিডেট হয়ে দেখান, আমরা দেখিয়ে দেবো 2,50,000 ভোটে উনি হারবেন। কিন্তু আমি জানি যে বিজেপি ওনাকে ক্যান্ডিডেট করে দিয়েছিল, কেননা মোদীজি নামে ভোট হওয়া ছিল, বিজেপি নামে ভোট হওয়া ছিল। তৃণমূল ওনাকে ক্যান্ডিডেট করবে না, এটা আমরা জানি, কেন তৃণমূল যদি কোনো ভালো গায়ককে ক্যান্ডিডেট করতে চায়, তো ওনার চেয়ে ভালো গান এখন রানু মণ্ডল করছে, তাহলে গায়ক হিসেবে যদি ক্যান্ডিডেট করতে হয় তাহলে রানু মণ্ডলকে করবে, ওনাকে করবে। अगर आप एक जैसा खाना खाकर बोर हो चुके हो और आपको वैरायटी ऑफ फूड चाहिए, तो फिर आज ही आएं दी पेपरी। यहाँ आपको इंडियन, चाइनीज में हर तरह के डिशेस का टेस्ट मिलेगा। इफ यू आर अ फूडी एंड वांट टू स्पेंड सम टाइम विद योर फ्रेंड्स एंड फैमिली, देन वेलकम टू द पेपरी। यू कैन ऑल्सो ऑर्डर फ्रॉम जोमेटो एंड स्विगी एट होम। दी पेपरी, ग्राउंड फ्लोर ऑफ सेंट्रल मॉल, ऑपोजिट बिग बाजार, आसनसोल।